খবরে একটু আগে আপনাদেরকে জানাচ্ছিলাম কয়লা কাণ্ডে জ্ঞানবন্ত সিং কে এবার তলব করলো সিবিআই চৌঠামে সিবিআই দপ্তরে জ্ঞানবন্ত কে তলব করা হয়েছে এবং সূত্রের খবর 25 জন আইপিএস এর নাম বলেন বাগাড়িয়া সেই 25 জনের মধ্যে নাম ছিল জ্ঞানবন্তের বামাপদ দেও জ্ঞানবন্তের নাম করেন জবানবন্দিতে আইপিএস যোগে ভূমিকা ছিল জ্ঞানবন্তের 3রা মে বিনয় মিশ্রের হাজরা এবং তারপরের দিনই জ্ঞানবন্ত কে তলব করা হচ্ছে আমরা কয়লা কাণ্ডে যে স্টিং অপারেশন করেছিলাম সেখানে দেখিয়েছিলাম যে কিভাবে বিনয় মিশ্র জড়িত এবং কিভাবে এই কয়লা পাচার কাণ্ডে টাকার লেনদেন হতো এবং সেই স্টিং অপারেশনের পরেই সিবিআই তৎপর হয় এবং সিবিআই তাদের যে সমস্ত স্টেপ নিচ্ছিল তা আরো বেশি জোর দেয় তৎপরতার সঙ্গে তারপর থেকে কিন্তু বিনয় মিশ্রকে অন্যে হয়ে খুঁজে সিবিআই বের করে এবং বারবারই বিনয় মিশ্র তার হাজিরা এড়িয়েছেন দেরি করেছেন 3রা মেও আবার হাজির দেবেন বিনয় মিশ্র এবং তারপর তিনি জ্ঞানবন্তকে তলব করা হচ্ছে মনে করা হচ্ছে যে তথ্য পাওয়া যায় বিনয় মিশ্রর কাছ থেকে তাই নিয়েই জ্ঞানবন্তকে জেরা করা হবে আমরা বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিষেক অভিষেক প্রথমেই জানতে চাইবো যে আমাদের স্টিং অপারেশনে পুরো বিষয়টা আমরা তুলে ধরেছিলাম বিনয় মিশ্র বিষয় তুলে ধরেছিলাম এবার জ্ঞানবন্ত সিং কতটা গুরুত্বপূর্ণ জ্ঞানবন্ত সিং এর এই জেরা দেখো খুব উল্লেখযোগ্য একটি বিষয় কারণ জ্ঞানবন্ত সিং যেটা এই মুহূর্তে সিবিআই সূত্রে খবর 4ঠা মে তাকে কিন্তু হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এবং তার ঠিক আগের দিন 3রা মে সেক্ষেত্রে বিনয় মিশ্রা তিনি কিন্তু হাজিরা দেবেন সিবিআই দপ্তরে যেটা সিবিআই সূত্রে খবর তুমি জানো যে ইতিমধ্যেই কয়লাকাণ্ডে মোট দুজনের 164 আইপিএস 164 এর স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে গোপন জবানবন্দি নেওয়া হয়েছে যার মধ্যে অন্যতম নাম গণেশ বাগুড়িয়া দ্বিতীয় জন অনুপ মাঝি ঘনিষ্ঠ বামাপদ দে এবং এই দুজনের ক্ষেত্রেই কিন্তু তারা যে নামের তালিকা জানিয়েছিল সিবিআই আধিকারিকদের কাছে সেখানে যে 25 জন আইপিএস এর তালিকা তৈরি করা হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য একটা নাম ছিল জ্ঞানবন্ত সিং সেই জ্ঞানবন্ত সিং কে ইতিমধ্যেই তলব করা হলো সিবিআই তরফ থেকে 4ঠা মে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু জ্ঞানবন্ত সিং এর কি কানেকশন যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পাচ্ছি যে এনটিআর যে কয়লা যে স্মাগলিং সে কোল স্মাগলিং এর ক্ষেত্রে যে আইপিএস সেটিং যেটা বারবার প্রশ্ন উঠছিল যে পুলিশের একটা বড় সেটিং রয়েছে যেটাকে কাজে লাগাচ্ছিল কার্যত এই অনুপ মাঝি বামাপদ দে বিনয় মিশ্রা বিকাশ মিশ্রা সেই পুলিশ কানেকশন সেই আইপিএস কানেকশনের লিঙ্ক ধরেই কার্যত জ্ঞানবন্ত সিং কে কিন্তু তলব করা হলো এবং যারা সিবিআই সূত্রে আমরা জানতে পাচ্ছি বামাপদ দে গণেশ বাগড়িয়া তাদের যে 164 স্টেটমেন্ট দিয়েছিলেন সেখানে জ্ঞানবন্ত সিং এর যেমন একদিকে নাম উল্লেখ করা হয়েছিল অন্যদিকে বামাপদ দে যে রাইট হ্যান্ড কার্যত বলা হচ্ছে সিবিআই তরফ থেকে অনুপ মাঝির সেই বামাপদ দে জানিয়েছিলেন যে শিলিগুড়ি থেকে শুরু করে রানীগঞ্জ থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে এন্টার কলকাতা যে আইপিএস সেটিং করতে হতো যে পয়সার লেনদেন করা হতো সেখানে বড়সড় ভূমিকা ছিল কারণ এই জ্ঞানবন্তের মাধ্যমেই সমস্ত উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের দ্বারস্থ হতেন এই বামাপদ দে বা গণেশ বাগড়িয়া এবং তোমাকে আরো একটি বিষয় জানিয়ে রাখি রিপাবলিক বাংলা যে সিং অপারেশন করেছিল যে বিপুল চৌধুরীর কাছে আমরা পৌঁছে গিয়েছিলাম সেই বিপুল চৌধুরীও কিন্তু রিপাবলিক বাংলাকে জানিয়েছিলেন যে বিভিন্ন পুলিশ উচ্চপদস্থ আধিকারিকদের ইনভলভমেন্ট রয়েছে এই কোল স্ক্যামে এবং সেই স্ক্যামের ইতিমধ্যেই কিন্তু সিবিআই তরফ থেকে রিপাবলিক বাংলার কাছে সমস্ত তথ্য চাওয়া হয়েছিল সেই তথ্য ইতিমধ্যেই রিপাবলিক বাংলা জমা দিয়েছে এবং তারপরে কিন্তু সিবিআই তরফ থেকে তৎপর এবং জ্ঞানবন্ত সিং আইপিএস জ্ঞানবন্ত সিং কে তলব করা হলো কয়লাকাণ্ডে সিবিআই তরফে সেক্ষেত্রে অবশ্যই আর একটু স্পষ্ট করতে যাবো তোমার কাছে তুমি যেরকমটা বললে 3 তারিখে হাজিরা দেবে বিনয় মিশ্র 4 তারিখে ডাকা হচ্ছে জ্ঞানবন্ত সিং কে এদেরকে মুখোমুখি বসিয়ে তাহলে জেরার ব্যবস্থা কি করা হতে পারে বা পরে এই একজনের তথ্য নিয়ে আরেকজনকে কথা বলা এটা কি হতে পারে দেখো প্রথমে যেটা এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা মনে করছেন যে 3 তারিখে যে সময় ডাকা হয়েছে বিনয় মিশ্রাকে কার্যত দীর্ঘ সময় প্রায় 6 মাসের পর কিন্তু বিনয় মিশ্রার নাগাল পেয়েছে সিবিআই আধিকারিকরা এবং সেখানেও হাইকোর্টের তরফ থেকে যে জাজমেন্ট যে নির্দেশিকা সেই নির্দেশিকা মোতাবেক 3রা মে সকাল 11টার ভিতর হাজিরা দিতে হবে বিনয় মিশ্রাকে নিজাম প্যালেস অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সিবিআই দপ্তরে এবং সেখানে কিন্তু অনুপ মাঝিকেও সেদিনকে কল করা হয়েছে অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন একদিকে অনুপ মাঝি অন্যদিকে বিনয় মিশ্রা এবং তাদের যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্ট কপি নিয়েই পরের দিন অর্থাৎ 4ঠা মে যেখানে জ্ঞানবন্ত সিং কে কিন্তু ইন্টারোগেট করবেন সিবিআই আধিকারিকরা তোমার যে প্রশ্ন যে জয়েন্ট ইন্টারোগেশন হওয়া সম্ভব কিনা বিনয় মিশ্রার সঙ্গে জ্ঞানবন্তের যারা সিবিআই আধিকারিকরা মনে করছেন যে কানেকশন রয়েছে আইপিএস যে কানেকশন রয়েছে কোল স্ক্যাম সেক্ষেত্রে প্রয়োজন হলে যে বিনয় মিশ্রা যে স্টেটমেন্ট দিয়েছেন সেই স্টেটমেন্ট বা দেবেন যে 3রা মে সেই স্টেটমেন্টের বিষয়বস্তুকে সামনে রেখে 4ঠা মে যে সময় জিজ্ঞাসাবাদ শুরু করা হবে জ্ঞানবন্ত সিং কে যদি কোনো মিসিং লিঙ্ক বেরোয় যদি মনে করেন প্রভাবিত করা হচ্ছে জ্ঞানবন্তের তরফ থেকে তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে তাহলে কিন্তু অনুপ মাঝিকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে জ্ঞানবন্ত সিং কে কারণ একদম একদম অভিষেক তুমি আমাদের সঙ্গে থাকো